আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপ স্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। পঞ্চম শ্রেণী বাংলা ভাষণ গণিত ভগ্নাংশ অধ্যায় অনুশীলনী 6 ক। অনুশীলনী 6 ক। তিন নম্বর অঙ্ক, হিসাব করো, সরল করো, হিসাব করো, ব্যাপারগুলো একই, তো আমাদেরকে হিসাব করতে হবে। এখানে 1, 2, 3, 14, 15 পর্যন্ত আছে, এগুলো সব ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশের কয়েকটা টার্ম, এখন আমরা জেনে গেছি, সেটা হলো 1 নম্বর প্রকৃত ভগ্নাংশ, কয়েকটা শব্দের সাথে আমাদের পরিচিতি থাকা দরকার, আগেও আমরা সেগুলো বলেছি, আরেকবার বলি, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত, প্রকৃত কোনটা? যেখানে আমরা সব সময় আমরা জানি যে নিচেরটা হলো হর আর উপরেরটা লব। এই ভগ্নাংশের ক্ষেত্রে হর উপরে না লব উপরে, এটা কিন্তু কনফিউশন হতে পারে অনেক সময়। তো আপনারা মনে রাখবেন যে দুধের স্বর সব সময় থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে, এই কথাটা মনে রাখলেই হবে যে অঙ্কের হর নিচে আর দুধের স্বর উপরে। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট না বড় হরের চেয়ে? লব প্রকৃত ভগ্নাংশে হর সবসময় বড়, হর বড়, এটাই প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত তার উল্টো, অপ্রকৃত তার উল্টো, উল্টো মানে লব বড়, কোনটা বড়? লব বড়। আর মিশ্র, মিশ্র ভগ্নাংশ কোনটা? যেটাতে পূর্ণ সংখ্যা থাকে এবং একটা ভগ্নাংশ বা অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশ থাকে, যেমন 3 সমস্ত 2 ভাগের 1, এটা একটা মিশ্র। কেন? এটা পূর্ণ সংখ্যা আছে, এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ তাহলে কি শিখলাম? প্রকৃত ভগ্নাংশ যেখানে হর বড়, অপ্রকৃত ভগ্নাংশ লব বড় হরের চেয়ে, মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থাকে একটা সাথে ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 3 সমস্ত 2 ভাগের 1, আমরা এইভাবে পড়ব, 3 সমস্ত 2 ভাগের 1। এবার আমরা অঙ্ক শুরু করি, আমরা করব 1 নম্বর করব, তারপর কোনটা করব? 6 নম্বর করি, তারপর 11 নম্বর করি, আমরা একটু ভিন্ন রকম যেগুলো সেগুলি করব। এখানে সমস্ত আছে একটা, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ আছে, এখানে আবার একটা পূর্ণ সংখ্যা আছে, শুধু পূর্ণ সংখ্যার সাথে কিভাবে ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হয় সেটা দেখার ব্যাপার। তারপর আমরা করব সবশেষে, সাধারণত কঠিন অঙ্ক থাকে, সবশেষের অঙ্কগুলো আমরা করব, 14, 15। ঠিক আছে, আমরা 1 দিয়ে শুরু করি, ব্র্যাকেট 1, 1 নম্বর, 6 ভাগের 4 যোগ 6 ভাগের 3। যখন প্রথম, এখানে স্টেপগুলি আমাদের মনে রাখতে হবে এই অঙ্ক করার ক্ষেত্রে, স্টেপগুলি কি কি? এই হিসাব করার সময় আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে বা মাথায় রাখতে হবে। 1 নম্বর, খেয়াল করতে হবে যে ওখানে কোনো মিশ্র ভগ্নাংশ আছে কিনা। মিশ্র ভগ্নাংশ আমরা কোনটাকে বলি? এই যেমন এই অঙ্কটাতে আছে 6 নম্বরে, তো মিশ্র ভগ্নাংশ হলো যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটা মিলে থাকে সেটাকে আমরা বলি মিশ্র। তো মিশ্র ভগ্নাংশ থাকলে মিশ্রকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশকে
করতে হবে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত অর্থাৎ ভাঙতে হবে, সরল করতে হবে, তাহলে মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। 2 নম্বর স্টেপ, ধারণ করা হয়ে গেল, তারপরে কি করব? তারপরে সমহর, ভগ্নাংশগুলির হর একরকম থাকবে না, এখানে আছে, 1 নম্বরে আছে, যেমন 6 6 একই, এখানে আর চিন্তা নাই। কিন্তু যখন একরকম থাকবে না হরগুলো, সেক্ষেত্রে যেমন 4 নম্বরে 2 4, এই দুটো তো একরকম এক হর না, সেখানে একই হর বানাতে হবে। হরগুলি সমহর, হরে রূপান্তর করতে হবে, সমহর, তার মানে একটা সমহর বের করতে হবে। সমহর বা লসাগু আসলে একই জিনিস, লসাগ। আচ্ছা, 3 নম্বর, 3 নম্বর হলো সমহরকে, সমহরকে, সমহর বা লসাগুকে, লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ, হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ। তাহলে আমরা কি করব? সমহর বা হর লসাগু বের করব, তারপরে হিসাব করব, হিসাব করার সময় সমহর বা লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ করব। তারপরে যখন রেজাল্ট হলো, সেটা যদি দেখি অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে কিন্তু আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। অপ্রকৃত হলে, ফল যদি অপ্রকৃত হয়, সেটাকে মিশ্র ভগ্নাংশ করে উত্তর লিখতে হবে। তাহলে শুরু করি আমরা 1 নম্বর দিয়ে। এখানে মিশ্র ভগ্ন 1 নম্বর করতে হবে না, 2 নম্বর সমহর অলরেডি করা আছে 6, এবার আমরা হিসাব করতে হবে 3 নম্বর, তার মানে সমান সমান, সমহর হলো 6, এবার হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ, তাহলে 6 দিয়ে ভাগ করি 6কে 1, লব কত 4, 4 দিয়ে পূরণ, 4 পূরণ 1, যোগ আবার হর দিয়ে ভাগ, ভাগ করলে 1, লব দিয়ে পূরণ, তাহলে 3 পূরণ 1 সমান সমান কত হলো, 4 একে 4 আর 3 7, 7/6। আমরা দুইভাবে বলতে পারি, 7/6 মানে হলো 7/6 অথবা 6/7, যেভাবেই বলি। তাহলে আমরা কি পেলাম, 6/7, এটা কি একটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত, যেহেতু হরের চেয়ে লব বড়, তো অপ্রকৃত হলে আমাদেরকে সেটা মিশ্রে পরিণত করতে হবে, মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ কিভাবে করি আমরা মিশ্র? 6 দিয়ে আমরা 7কে ভাগ দিই, ভাগ দিলে 6 একে 6, 1 হাতে থাকে 1, তাহলে 1 সমস্ত, 6/1, 1 সমস্ত, 6/6 ভাগ করে 1 ভাগ, এই এটার ফল, 1 সমস্ত 6/1। আমরা যদি এটা না করে এখানে 6/7 পর্যন্ত লিখে উত্তর লিখে দিই, তাহলেও হবে, তবে কাজ 100% করা হলো না, 90 বা 95% করা হলো। তা আমরা যদি 100 ভাগ করতে চাই, তাহলে সেই অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করে তারপর উত্তর লিখতে হবে। উত্তর 1 সমস্ত 6/1, 1 সমস্ত 3/1, একটা মিশ্র ভগ্নাংশ আছে, আবার হর 2টা ভিন্ন, তাহলে আমরা সেজন্য এটা করব। অন্যগুলিতে মিশ্র ভগ্নাংশ এখন পর্যন্ত 2 নম্বরে ছিল, তো যাই হোক, আমরা এখানে 2 রকমের, একটা হলো মিশ্র আর একটা প্রকৃত, দেখা যাক কীভাবে করি আমরা। 1 সমস্ত 3/1 যোগ 6/1 সমান সমান, প্রথম কাজ মিশ্র থাকলে সেটাকে অপ্রকৃত। তাহলে কিভাবে করি আমরা সেটা, মিশ্রকে কিভাবে ভাঙি? 3 পূরণ 1 যোগ 1, হর পূরণ পূর্ণ সংখ্যা যোগ লব, হর পূরণ পূর্ণ সংখ্যা যোগ লব,
মনে রাখবেন এটা, আমরা মিশ্রকে কিভাবে অপ্রকৃত করি। এই যে এখানে লিখে দিচ্ছি, হর পূরণ, হর পূরণ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যোগ লব, এটা কি হবে? এটা হবে উপরেরটা লব, সমান সমান লব। আমাদের লব পরিবর্তন হবে, হর পরিবর্তন হবে না কখনো। ভগ্নাংশ যখন পরিবর্তন করি, তাহলে তিন পূরণ এক যোগ এক, তিনকে তিন আর এক চার, উপরে চার, উপরেরটা পরিবর্তন হয়, নিচেরটা কিন্তু একই থাকে তিন, যোগ ছয় ভাগের এক, সমান সমান। এবার করণীয় দুই নম্বর, হরগুলি কিন্তু ভিন্ন, হর যখন ভিন্ন তখনই প্রশ্ন আসবে যে সমহর কত বা লসাগু কত। সমহর যদি আমরা করতে চাই তাহলে কত বা লসাগু কত? ছয়, ছয়। এবার সূত্র, হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ, তাহলে তিন দিয়ে ভাগ করি ছয়কে, তিন দোগুণে ছয় দুই, চার দিয়ে পূরণ, চার পূরণ দুই, যোগ চিহ্ন, হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ, এক পূরণ এক, সমান সমান, আট আর এক নয়, উপরে নয় নিচে ছয়। আমরা যদি উপরে নিচে তিন দিয়ে ভাগ করি, তাহলে উপরেরটারে তিন দিয়ে ভাগ দিলে তিন তিরিকা নয়, নিচেরটারে তিন দিয়ে ভাগ দিলে তিন দোগুণে ছয়, সমান সমান দুই ভাগের তিন। এখন যেহেতু এটা, যেহেতু হরের চেয়ে লব বড়, তিন বড়, হরের চেয়ে লব বড় হলে আমরা সেটাকে বলি অপ্রকৃত। আর অপ্রকৃত হলে সেটাকে কি করতে হবে? মিশ্র কিভাবে করব? তিনকে দুই দিয়ে ভাগ, খুব সহজ, দুই দিয়ে তিনকে ভাগ দিই, দুই ওকে দুই, হাতে থাকে এক, তাহলে এক সমস্ত দুই ভাগের এক, এক সমস্ত দুই ভাগের এক, কেটে দেই রাফ কাজ, সমান সমান এক সমস্ত দুই ভাগের এক, এটাই উত্তর। তোর এক সমস্ত দুই ভাগের এক। এবার আমরা কোনটা করব? ছয়ের পরে এগারো, এগারো করি, এগারো, তিন বিয়োগ চার ভাগের তিন, তিন বিয়োগ চার ভাগের তিন। এখানে একটা কিন্তু পূর্ণ সংখ্যা আছে, যেহেতু ভগ্নাংশের হিসাব করছি আমরা, একটা ভগ্নাংশের সাথে যখন আরেকটা ভগ্নাংশ যোগ বিয়োগ করব, আরেকটা সংখ্যা, সেটাকেও ভগ্নাংশে পরিণত করতে হবে। আমরা সেটা আগেই শিখেছি যে সমহরে পরিণত করতে হবে, সমান সমান। আমরা জানি তিনের নিচে আছে এক, তিনের নিচে কি আছে? এক, লিখার দরকার নাই, বা ইচ্ছা করলে আমরা লিখতেও পারি এক, এটা ব্যাপার একই। তিনের সব কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, তার নিচে এক, অর্থাৎ এক ভাগ সেটা, তাহলে তিনের নিচে এক বিয়োগ চার ভাগের তিন, এই তো ভগ্নাংশ হয়ে গেল দুইটা। এখন সেই আগের নিয়ম, এখানে কোনো মিশ্র নেই, তাহলে হরগুলিকে সমহর, একটা এক আর একটা চার, তাহলে কি করব আমরা? সমহর কত হবে? লসাগু চার। এখন লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ, চারকে আমরা এক দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? চার, তাহলে তিন পূরণ চার, তিন পূরণ চার, বিয়োগ চারকে চার দিয়ে ভাগ, তাহলে এক হয়, তিন দিয়ে পূরণ, তিন পূরণ এক, সমান সমান, তিন চার বারো থেকে তিন বিয়োগ, তাহলে থাকে নয় উপরে আর নিচে চার। এটা একটা প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত, কারণ নয় বড় চারের চেয়ে। তাহলে আমরা এখন পরিণত করব মিশ্র ভগ্নাংশে, তাহলে চার ভাগের নয়, এটাকে আমরা একটু রাফ কাজ করতে হবে, নয়কে আমরা, নয়কে চার দিয়ে ভাগ দিই, চার দোগুণে আট, আর থাকে এক, তাহলে দুই সমস্ত চার ভাগের এক, চার ভাগের এক, দুই সমস্ত চার ভাগের এক, উত্তর, দুই সমস্ত চার ভাগের এক। এবার আমরা করব চোদ্দ নাম্বার, চোদ্দ নাম্বার।
দুই সমস্ত তিন ভাগের এক, দুই সমস্ত তিন ভাগের এক বিয়োগ 15/8, 15/8 সমান সমান, এটা মিশ্র, এই জন্য এটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙি? 3 2 6 আর 1 7, উপরে 7 নিচে 3, বিয়োগ 15/8, এখন সমহর, তার মানে লসাগু। লসাগু কত? 15, 15 রইল নিচে, হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ, 3 দিয়ে ভাগ, 3 5 15, 5, 7 দিয়ে পূরণ, 7 5 7 35, বিয়োগ হর দিয়ে ভাগ, 15 দিয়ে ভাগ করলে 1, 8 পূরণ 1, তাহলে 8, আর লেখার দরকার নেই, 8 পূরণ 1 মানে 8, তাহলে 5 7 35 থেকে 8 গেলে কত থাকে? 35 থেকে 8 গেলে থাকে, 30 থেকে 8 গেলে থাকে 22, তাহলে 22-এর সাথে 5 যোগ 27, 27 উপরে 15 নিচে। আমরা এটাকে ছোট করব, যখনই সুযোগ থাকবে আমরা বড় সংখ্যাকে নিয়ে নাড়াচাড়া করার চেয়ে ছোট সংখ্যা এটাকে কাটাকাটি করব। উপরে নিচে 3 দিয়ে কাটাকাটি, 3 দিয়ে ভাগ করতে পারি আমরা। 27-কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 9 27। 15-কে 3 দিয়ে ভাগ দিলে সবসময় একই জিনিস দিয়ে পূরণ ভাগ উপরে নিচে করলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না মানের। এখানে আমরা উপরে নিচে 3 দিয়ে ভাগ করছি, তাহলে কত হলো? 3 5 15, নিচে 5, সমান সমান 5/9। এবার এটাকে আমরা কি ভগ্নাংশে পরিণত করতে হবে? মিশ্র ভগ্নাংশে, যেহেতু উপরেরটা বড়। তাহলে 9-কে 5 দিয়ে ভাগ করলে 5 ওকে 5 হবে কি? 1 সমস্ত, মুখে মুখেও করতে পারি, 1 সমস্ত 5 ভাগের কত? 5-কে 5, 6 7 8 9, এখানে 4 হতে হবে, উপরে 9 হতে হলে, কারণ 5 1 পূরণ 5, তারপরে যোগ 4, তাহলেই তো 9 হবে। উত্তর 1 সমস্ত 5 ভাগের 4। সর্বশেষ অঙ্ক 15। এবার আমরা 15 করব। 15-টাকে আমরা কোথায় করব? এখান থেকে শুরু করি। 15, 3 সমস্ত 12 ভাগের 7, 3 সমস্ত 12 ভাগের 7, একটা মিশ্র ভগ্নাংশ, বিয়োগ 1 সমস্ত 6 ভাগের 5, বিয়োগ 1 সমস্ত 6 ভাগের 5, দুইটা মিশ্র ভগ্নাংশের বিয়োগ। তাহলে আমরা আগে ভাঙি এগুলিকে, 3 12 36 আর 7, 37 38 39 40 41 42 43, উপরের 43 নিচে 12, বিয়োগ 6 ওকে 6 6 5 6 আর 5, যোগ করলে কত হয়? 6 ওকে 6 6-এর সাথে 5 যোগ, 6 5 11, উপরে 11 আর নিচে যা আছে তাই 6। এবার আমরা কি করব? প্রথম হলো মিশ্রকে অপ্রকৃত করে ফেলেছি, এবার 2 নম্বর হরগুলিকে সমহর বা লসাগু একটা হর বানাতে হবে, অনেক রকমের হর থাকা চলবে না, তাহলে একটা হর বানালে আমরা কি বানাবো? 12, অর্থাৎ লসাগু 12। এবার হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ, এবার 12-কে হরগুলি দিয়ে ভাগ করি, প্রথমে 12 দিয়ে ভাগ, 12-কে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, 43 দিয়ে সেটাকে গুণ, তাহলে 43 পূরণ 1, বিয়োগ 6 দিয়ে ভাগ করি 12-কে, 6 2 12 2, তাহলে 11 দিয়ে পূরণ 2-কে, 11 পূরণ 2 সমান সমান 43 বিয়োগ 22, নিচে 12-ই থাকবে, 43 থেকে 22 গেলে কত থাকে? 12 নিচে সমান সমান 12 নিচে, আর উপরে থাকবে 21, 43 থেকে 22 চলে গেলে 21, কারণ 22 আর 21 যোগ করলে 43 হয়, তাহলে আমরা এখানে লিখব 21। আমরা ভগ্নাংশ পরিবর্তন করার আগে যদি সম্ভব হয় সবসময় ছোট করে নিব, এটা কি সম্ভব? অবশ্যই, 3 দিয়ে ভাগ যায় উপরে নিচে, 21-কে 3 দিয়ে ভাগ দিলে 3 7 21, 12-কে 3 দিয়ে ভাগ দিলে 3 4 12 সমান সমান 4/7। এবার এটাকে আমরা কি করব? অপ্রকৃতকে মিশ্র করব, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কিভাবে করে? 7-কে 4 দিয়ে ভাগ দিলেই হবে, 7-কে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দেখি, 4 2 8 হবে না, 4-কে 4, 5 6 7, তাহলে 1 সমস্ত
চার ভাগের তিন কেটে দেই, তাহলে এক সমস্ত চার ভাগের তিন করতে করতে এক্সপার্ট হতে হবে, এগুলি মুখে মুখে করতে হবে, যে চার একে চার পাঁচ ছয় সাত, তাহলে 7/4। উত্তর এক সমস্ত চার ভাগের তিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।